আমি কিন্তু তোমাদের গ্রামে পাঠিয়ে দেবো মাসিমণি। শোন 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 শোন, গ্রামে পাঠাস না, তুই তুই রুমকে যা খুশি বল, আমাকে কিছু বলিস না, আমার কোনো দোষ নেই। ঠিক আছে ঠিক আছে। এই গোবিন্দ বাচ্চা, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? বাপরে বাপ, বলছি না শুভ কাজে বাধা দেবেন না। মানে বিয়ে সম্পন্ন? নিজের বিয়ে তো নিজেকেই তো খরচা করতে হবে। গোবিন্দ, ভালো হবে না কিন্তু। আপনি আমাকে আটকানোর কে? কোনো অধিকার নেই আপনার। ছাড়ুন ডালি দিমনি, ছাড়ুন। আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি এখানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে গাইলের ব্যবস্থা করি? হ্যাঁ কর কর।
সবাই সাগ বাজাও, উলু দাও। কি গায়ে হলুদ? গায়ে হলুদ হয়ে গেছে? হ্যাঁ দাদু, তুমি জাস্ট ভাবো, ওর গায়ে হলুদ পর্যন্ত হয়ে গেছে। দাদু এবার আমি কি করবো? দাদু কি কি করবো বলো? কি করবে তুমি? যেমন বীজ বপন করেছো তেমন বৃক্ষ হবে। মানে মানে আমি তো তোমায় বলেছিলাম গোবিন্দাটা জুয়েল ছেড়ে। ও জুয়েল কথা থেকে হলো দাদু? ও তো আমার স্বামী। ঠিক আছে তোমার স্বামী, আচ্ছা ঠিক আছে সব বুঝলাম, এবার আমাকে বলো বুড়ো আমি কি করবো। এই আবার বুড়ো কিসের? গঞ্জজ বুড়ো, তোমার জন্য সব হয়েছে, তোমার জন্য আমি ফেসেছি, তুমি আমাকে ভাসিয়েছো। তুমি কি ভালোবাসো? না। বাসো না তো? না বাসি না। সো গেট আউট। তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাও। কেন দাদু? উকিল বাবু, আমি নতুন উইল করব। দাদু তুমি আমার একটা কথা শোনো দাদু, গোবিন্দ যদি বিয়ে করে আজকে তাহলে আমি উইল বদলাবো বলে রাখলাম। দাদু তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা আমার সমস্ত সম্পত্তি আমি দান করে দেব। দাদু তুমি আমার একটা কথা শোনো, কেন শুনছো না? আমি মাসোয়ারা হিসেবে তোমাকে 15,000 টাকা দেব। দাদু তুমি আমার একটা কথা কেন শুনছো না? কোনো কথা নয়, কোনো কথা নয়। উকিল বাবু, কাম ইমিডিয়েটলি। হ্যাঁ, আপনাকে বোঝার চেষ্টা করেছিল গোবিন্দ, তাই ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বহুবার জিজ্ঞাসা করেছিল ওকে ভালোবাসেন কিনা, স্বামী বলে মানেন কিনা, শোনেননি। শোনেনি বলে কি আবার বিয়ে করতে হবে নাকি? Dance with Pajago Bindo.